ইউনিভার্সাল আইডিয়াল ইউটিউব চ্যানেলে সকল দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই আশা করি সকলেই তোমরা ভালো রয়েছ তোমাদের বাংলা বিষয়ে প্রথম যে গল্পটি রয়েছে আশা পূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু এই গল্প থেকে গুরুত্বপূর্ণ বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো বেশিরভাগ স্কুলের ইউনিট টেস্ট টেস্ট পরীক্ষা কিংবা বিগত যে মাধ্যমিক পরীক্ষা হয়ে গিয়েছে এবং পর্ষদ নির্ধারিত বিগত টেস্ট যে পেপার স্কুলে দেয়া হয় সেই তাছাড়া সেই টেস্ট পেপার এবং নানান যে বিভিন্ন টেস্ট পেপারগুলো রয়েছে সেগুলো থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ বা এসিকিউ যে প্রশ্নগুলো প্রায়ই দেয়া হয় তো তার সাজেস্টিভ হিসেবে এই গল্প থেকে কিছু প্রশ্ন এবং সঙ্গে সঙ্গে তার উত্তর দেয়া হয়েছে এক্ষেত্রে তোমাদের বলবো সব প্রশ্নগুলো এসে বা এমসিকিউ আকারে দেয়া হয়েছে এবং এইভাবে তোমাদের পরীক্ষায় আসতে পারে অর্থাৎ কোনো প্রশ্ন এমসি কিউ তা এসে হিসেবে পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে আবার এসে কিউ প্রশ্ন এমসিকিউর কিউর মধ্য দিয়েও আসতে পারে সম্পূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলো জেনে নাও ভালো লাগলে লাইক দিও বন্ধুদের কাছে এই প্রশ্ন উত্তরগুলো পৌঁছে দিতে শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে এই রকম আরও ভিডিও পাওয়ার ক্ষেত্রে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নিয়ে বেলাইকন প্রেস করবে তাহলে চলো আমরা প্রশ্ন এবং উত্তরগুলো এক এক করে জেনে নিই এই গল্প থেকে প্রথম যে প্রশ্নটি দেয়া হয়েছে গল্পটির উৎস বিষয়ে অর্থাৎ জ্ঞানচক্ষু গল্পটির উৎস কি অর্থাৎ কোন বা কোথা থেকে নেওয়া হয়েছে জ্ঞানচক্ষু গল্পটি তো উত্তরটি দেওয়া হয়েছে কুমকুম গল্প সংকলন থেকে তারপর দ্বিতীয় যে কোশ্চেন তপন কি উপলক্ষে মামাবাড়িতে বাড়িতে এসেছিল উত্তর ছোট মাসির বিয়ে উপলক্ষে তারপর এ বিষয়ে সন্দেহ ছিল তপনের কোন বিষয়ে তপনে সন্দেহ ছিল তো এটি এসকিউ হিসেবে বেশিরভাগ স্কুলে এবং টেস্ট পেপারে দেওয়া হয় বা দেয়া হয়েছে তোমরাও এই বছর টেস্ট পেপার অর্থাৎ পরশর থেকে যে টেস্ট পেপার কয়েক দিনের মধ্যেই দেয়া হবে বা তোমরা পেয়ে যাবে তাতে দেখবে তাছাড়া তোমরা ইতিমধ্যেই যে টেস্ট পেপারগুলো বা কোয়েশ্চেন ব্যাঙ্কে এই প্রশ্নটি আশা করে পেয়েছো তো এর উত্তরটি হলো লেখকরা তপনের বাবা ছোট মামা বা মেজো মতো মানুষ এক্ষেত্রে আমি পূর্ণ বাক্যে উত্তরটি দিইনি তোমরা উত্তর লেখার ক্ষেত্রে সঠিকভাবে পূর্ণ বাক্যে উত্তরটি লিখবে তারপর মেষো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন মেষও কেন রয়েছেন তো গরমে ছুটি চলছিল তাই মেষো শ্বশুর বাড়িতে ছিলেন বা রয়েছেন তারপর নেক্সট যে কোশ্চেন তপনের লেখক সম্পর্কে কি ধারণা ছিল লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব তো তপন এটাই ভাবতো যে লেখকরা কোনো আকাশ থেকে পড়া জীব কিন্তু তোমরা গল্পে জেনেছ বা জানতে পেরেছ তার নতুন লেখক মেশোকে দেখে তপনের এই জ্ঞান এই ধারণা ভেঙে যায় বা জ্ঞানচক্ষু উদয় হয় যাই হোক এরপর ছোটো মাসি সেই দিকে ধাবিত হয় এটিও বেশিরভাগ পর্ষদ নির্ধারিত টেস্ট পেপারে দেওয়া হয়েছে বা দেয়া হয় কোন দিকে ধাবিত হলো এটি মাধ্যমিক পরীক্ষায়ও এসেছিল মেশো যেদিকে দিনের বেলা ঘুমিয়েছিলেন সেই দিকে ছোটো মাসি ধাবিত হয় বা গিয়েছিলেন লেখার প্রকৃত মূল্য বুঝলে কে বুঝবে উত্তর নতুন মেশো তারপর রত্নের মূল্য জহুরির কাছেই এই যে গল্পর গল্পের যে উদ্ধৃতি বা অংশ এটি বেশিরভাগ তিন নম্বর দেয়া হয় এর তাৎপর্য নির্দেশ করতে বলা হয় যাই হোক এখানে এক নাম্বার হিসেবে দেওয়া হয়েছে এখানে রত্ন ও জহুরি বলতে কী বোঝানো হয়েছে রত্ন হলো তপনের লেখা গল্প এবং জহুরি বলতে তপনের নতুন লেখক মেশোকে বোঝানো হয়েছে এরপর নেক্সট কোশ্চেন মেসোর উপযুক্ত কাজ হবে সেটা কাজটি কী উত্তরটি জেনে নাও কারেকশান করে তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপিয়ে দেওয়া এই লাইনটি তুলে বেশিরভাগ এমসিকিউ প্রশ্ন দেয়া হয় যাই হোক এরপর তপনের লেখক মেশ কোন পত্রিকার সম্পাদককে চিনতেন উত্তর সন্ধ্যা তারা পত্রিকার সম্পাদককে তপনের লেখক মেশ চিনতেন এটি এমসিকিউ আকারে দেয়া হয় বা মাধ্যমিক পরীক্ষায় এই প্রশ্নটি এসেছিল তপনের হাত আছে কী বোঝানো হয়েছে গল্প লেখার দক্ষতা ও পারদর্শিতা বিষয়টিকে বোঝানো হয়েছে বা গল্প লেখিকা আশাপূর্ণা দেবী বুঝিয়েছেন এরপর তপনের বয়সী ছেলেমেয়েরা কি নিয়ে গল্প লিখত যেগুলো তোমরা তোমাদের গল্পে পেয়েছ সেইগুলোই এখানে দেয়া হয়েছে রাজা রানী রাজা রানীর গল্প কোন যখন অ্যাক্সিডেন্ট না খেতে মরে যাওয়া অর্থাৎ অনাহারে মৃত্যু তারপর নেক্সট কোশ্চেন তপন কোন বিষয় নিয়ে গল্প লিখেছিল উত্তরটি জেনে নাও এসে কি হিসেবে প্রশ্নটি দেয়া হয় ভর্তি হওয়া দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে তপন তার প্রথম দিন গল্পটি লিখেছিল যাই হোক শুধু এইটাই জানা ছিল না কি জানা ছিল না গল্প সহজ মানুষেই লিখতে পারে তারপর আমরা নেক্সট কোশ্চেনে চলে আসবো তখন তার প্রথম দিন গল্পটি কোন সময় লিখেছিল উত্তর দুপুরবেলা এরপর তপন তার প্রথম দিন গল্পটি কোন খাতায় লিখেছিল অ্যানসার আশা করি সবাই তোমরা জানো হোম টাক্সের খাতায় এরপর বিয়েবাড়িতে যেটি মা না আনিয়ে ছাড়েননি কি না আনিয়ে ছাড়েননি উত্তরটি হলো ওই একই এর আগের আগের কোশ্চেনের উত্তর হোম টাক্সের খাতা তারপর গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের গায়ে কাঁটা দেওয়ার কারণ কি নিজের লেখা গল্প আস্ত গল্প হয়েছে ও পাঠের অনুভূতির জন্য তপনের গায়ে কাঁটা দিয়ে উঠল এই লাইনটি তুলে আবার তিন নম্বরও কোশ্চেন দেওয়া হয় যাই হোক তপন তার লেখা গল্পটি প্রথম কাকে দেখিয়েছিল উত্তর ছোট মাসিকে তপনের মামাবাড়িতে কে চিরকালের বন্ধু ছিল অ্যান্সার মাসি তপনি যে তার ছোট মাসি কত বছরের বড় ছিল এটিও বিগত মাধ্যমিক পরীক্ষার দেয়া হয়েছিল তোমরা জেনে নাও বছর আজ থেকে এক্ষেত্রে আট বছর অপশানও দেয়া থাকতে পারে যাই হোক যার জন্য হাঁ করে আছে তপন তপন কিসের জন্য হাঁ করে আছে তার লেখা ছাপার অক্ষরে তার লেখা গল্পটি কবে সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত হবে এই জন্য তপন হাঁ করে আছে এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে কি কি নাম হয়ে গিয়েছে প্রচুর টেস্ট পেপার কোয়েশ্চেন ব্যাংক বা স্কুলের পরীক্ষা দেয়া হয় এমসিকিউ আকারে যাই হোক জেনে নাও কবি সাহিত্যিক কথাশিল্পী এই যে কবি সাহিত্যিক কথাশিল্পী এগুলো এলোমেলোভাবে দেয়া থাকতেও পারে বিষয়টি কালার ঘটনাক্রমিক অর্থাৎ গল্পে যেভাবে ঘটনার নিরিখে বর্ণনা করা হয়েছে লাইনে প্রথমে কবি সাহিত্যিক কথাশিল্পী এটি মাথায় রাখবে তারপর প্রথম দিন গল্প ছাড়া তখন আর কটি গল্প লিখেছিল উত্তর দু তিনটে তোমাদের বলবো এটিও দেয়া হয় স্কুলের বা ইউনিট টেস্ট বা যে টেস্ট পেপারে তখন লেখা গল্পের নাম কি ছিল প্রথম দিন যাই হোক এখানে এই কোশ্চেনের অ্যান্সার হবে দু তিনটে অর্থাৎ যদি তোমাদের অন্যভাবে ঘুরিয়ে প্রশ্ন দেওয়া হয় তপন তার জ্ঞান মোট কটি গল্প লিখেছিল জ্ঞানচক্ষু গল্পে সেক্ষেত্রে কিন্তু তিনটি চারটি হবে কারণ এক্ষেত্রে দু তিনটি প্রথম দিন ছাড়া লিখেছিল অর্থাৎ আরও প্রথম দিন গল্পটি এক্ষেত্রে যোগ হবে বা অ্যাড হবে তারপর যেন নেশায় পেয়েছে কাকে কোন নেশায় পেয়েছে উত্তর তপনকে গল্প গল্প লেখার নেশায় পেয়েছে নেক্সট কোশ্চেন তপনের ছোট মাসি আর মেশো কি নিয়ে বেড়াতে এসেছিল উত্তর সন্ধ্যাতারা তারা পত্রিকা নিয়ে এরপর পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে তোমাদের বলবো যে এই পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে এই লাইনটি তুলে পাঁচ নম্বরও দেয়া হয় কিংবা তিন নম্বরও স্কুলের টেস্ট পরীক্ষা কিংবা ইউনিট টেস্টে দেয়া হয় তো এক্ষেত্রে এক নম্বর হিসেবে তোমরা জেনে নাও এর অ্যান্সার তপন কুমার রায়ের লেখা গল্প ছাপার অক্ষরে হাজার হাজার ছেলের হাতে ঘুরবে বা ঘোরাকে অলৌকিক ঘটনা বলা হয়েছে নেক্সট কোশ্চেন তা ঘটেছে সত্যিই ঘটেছে কি ঘটার কথা বলা হয়েছে উত্তর তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশ পেয়েছে এখানে এই ঘটনা সূচিপত্রেও নাম রয়েছে সূচিপত্রে কি নাম ছিল প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় যেভাবে এখানে অ্যানসারটি দেওয়া হয়েছে বা তোমাদের গল্পে যেভাবে রয়েছে প্রথম দিন বন্ধনীর মধ্যে গল্প লিখবে তারপর শ্রী তপন কুমার রায় লিখবে তো তারপর তপনের লেখা গল্পের নাম কি প্রথম দিন এটি আমি আগেই উল্লেখ করেছি পরীক্ষায় আসে বা দেওয়া হয় সারা বাড়িতে সরগোল পড়ে যায় শরগোলের কারণ কি তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপা হয়েছে এই কারণে তপনের বাড়ি বা সারা বাড়িতে সরগোল পড়ে যায় যাই হোক এরপর ক্রমশ ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে কোন কথা ছড়িয়ে পড়ে তপনের লেখা গল্পকে তার লেখক মেষ একটু আতটু কারেকশান করে ছাপিয়ে দিয়েছে এই বিষয়টি বা এই কথাটা ছড়িয়ে পড়ে তা নইলে ফট করে একটা লিখল আর ছাপা হল বক্তাকে অ্যানসার তপনের বাবা আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম উত্তর এক্ষেত্রে প্রশ্নটি হলো বক্তা কি বা উদ্ধৃতটি কে বলেছেন উত্তর তপনের মেজ কাকু এরপর তপনের বাড়িতে এসে তার ছোট মাসি ও মেসো কি খেয়েছিলেন এটিও প্রচুর পরিবার অনেকবার বা প্রচুর দেয়া হয় পরীক্ষায় ছোট মাসি ডিম ভাজা আর চা মেশো শুধু কফি অনেক সময় এমসিকিউ আকারে দেয়া হয় মাসি কি খেয়েছিল এটি দেয়া থাকতে পারে বা মেশো কি খেয়েছিল এটি দেয়া হতে পারে যাই হোক এরপর শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তখন তপন কি সংকল্প করে যদি কখনো নিজের কাঁচা লেখা ছাপতে দেয় সে নিজে গিয়ে দেবে ছাপা হোক বা না হোক তো তোমাদের জ্ঞানযক্ষু গল্প থেকে এই ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা বেশিরভাগ যে প্রশ্নগুলো স্কুলের পরীক্ষা কিংবা বিভিন্ন তোমাদের যে কোশ্চেন ব্যাংক রয়েছে দেয়া হয় সেগুলো বাছাই করে দেয়া হয়েছে আজ এই পর্যন্ত পরবর্তীকালে তোমাদের আরও যে গল্প কবিতাগুলো রয়েছে সেগুলোরও এই রকম কোশ্চেন এবং উত্তর নিয়ে চলে আসবো সবাই ভালো